তুই তা দিন দিন এত কেন শুকিয়ে যাচ্ছিস বলতো? বাপরে, তো দেখতেছি তো প্রত্যেক দিন, বাপরে দিনকার দিন একদম হাড়ির থেকেও হাড্ডি হয়ে যাচ্ছিস। একটু খাওয়া দা, এরকম করলে চলবে না। দেখ ভাই, তোকে সত্যি বলছি, একদম বাজে দেখাবে সত্যি। মানে একটু স্বাস্থ্য টাস্থ্য ছিল আগে যেমন, মানে খুব দামি লাগতো দেখতে, এখন একটু মানে শুকিয়ে গেছিস না, কেমন যেন দেখাচ্ছে। তুই ওরে খুব শুকিয়ে গেছি, একদম দুর্বল। আমি, ও বাবা, না 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 না, তুই তা বলিস না, একদমই বলিস না, সত্যি বলছি। বাবা যাই হোক, তাহলে একজন বললো আমি শুকিয়ে গেছি, টায়ারটা তাহলে না আমার কাজে শুকিয়ে লেগেছে। একদম ডায়েট কিচ্ছু করি না, কিচ্ছু না, দেখতে পাচ্ছিস না আগে কেমন গালগুলো ছিল, আর এখন কেমন ফুল ফুলে গেছে, এই যে দেখতে পাচ্ছিস না, এই যে হাসলে পরে কেমন ইয়ে হয়ে যায়, সত্যি বলছি, মানে ঘুরে ফিরে গেছে আমার প্রচন্ড পরিমাণে। তুই শুকিয়ে গেছিস, তোকে বলতেছি, তুই না সবসময় ভাত খাবি, ভাত খাওয়াটা একদম ছাড়বি না, তুই ভাত খাবি, একদম ভাত ছাড়বি না। আমার মতো মোটা হয়ে, মানে আমার মতো একটু স্বাস্থ্য হ, মানে দেখতে পাচ্ছিস আমার একদম ভুড়ি, এ বলিস না, পেটের মধ্যে কি ভুড়ি, বাপরে বাপ, কি একদম বুঝলে একদম ভুড়ি করে, এই মোটা মোটা হয়ে থাকে, এ মোটা মোটা, কি বাজে লাগে দেখতে না, সত্যি বলছি। আমি একটু পাতলা হওয়ার দরকার, আর তুই একটু না একটু রোগা থেকে, একটু অত রোগা ভাল লাগে না দেখতে, মেয়ে মানুষ না অত রোগা ভাল লাগে না, জানিস তো। আমি ভাবতেছি বলে একটু পাতলা হব, কিন্তু আমার পাতলা পাতলা হচ্ছে না, আবার বেশি মোটা হয়ে যাচ্ছি, কি বলবো বল, কি করে। আচ্ছা তোরা কি কিভাবে ডায়েট করিস আমাকে একটু বলবি? না রে, আমি একদম ডায়েট করি না, ওসব ভালো লাগে না। মিথ্যে কথা না বলিস না, তুই করিস আমাকে বল না, একটু বল না। না না, সত্যি বলছি, মিথ্যে বাজি, রোজ রোজ খাস না আর শুকিয়ে শুকিয়ে থাকিস, আর মিথ্যে কথা বলিস। প্লিজ একটু বল, এরকম করিস না, তোরা দেখ তোরা ডায়েট করতেছিস, তোরা তুই তুই ডায়েট করতেছিস ঠিক, কিন্তু তোর তোর গায়ে মানাংস দিচ্ছে না, একটু মোটা হোক, মানে দিন দিন একদম রোগা হয়ে যাচ্ছে, সত্যি বলছি, মানে চোখগুলো ঢুকে ঢুকে যাচ্ছে, আর হচ্ছে তোর এরকম হইলে না চুলো উঠে যায় জানিস তো, তার জন্য আগে থেকে বলছি ভাই একটু নিজের শরীরের যত্ন নে, দেখতে নাকি একবার খিটখিটিয়া হয়ে গেছে, একদম একদম খুব বাজে লাগতেছে। হ্যাঁ খাওয়া দাওয়া ভালো করে কর, হ্যাঁ দেখবি সবসময় ভাত খাবি, হ্যাঁ ভাত খাবি, দিনে ঘুমোবি ঠিক আছে, রাত্রে একদম রাতে কটার সময়, 10 সময় উঠবি, 7-8টার সময় উঠবি, হ্যাঁ একটু বেশি করে ঘুমাবি, তাহলে একটু শরীরটা লাগবে, হ্যাঁ একদম। আর একদম ডায়েট করবি না, মানে দৌড়াদৌড়ি একদম করবি না, পাতলা হয়ে যাবে না হলে, একটু স্বাস্থ্যটা কর, হ্যাঁ। আর আমি দেখি একটু কিছু যদি করতে পারি, কেন আমি একটু মোটা হয়ে যাচ্ছি না, আমার দেখতে এ ভুড়ি, বলিস না কি ভুড়ি, বাবারে বাবা, এই যে এই যে এগুলো, আমার মা বলে আমি খুব বলে মোটা, সবাই বলে জানিস আমি মোটা হয়ে গেছি, মোটা হইস নি, এটা মোটা বলে না, হ্যাঁ খুব রোগা হয়ে গেছে, দেখ তোর চোখগুলো কতগুলো কত ঢুকে গেছে, ওগুলো মানে তেল জমা হয়ে থাকবে, না না একদমই না, একদমই না, দেখ তো ডার্ক সার্কেল পড়ে গেছে, মুখটা কেমন যেন হয়ে গেছে রে তোর, হ্যাঁ শুকাবি না, শুকলে পরে ওরকম হয়ে যায়। আর আমি দেখ এখানে মোটা হচ্ছে, আমার গালগুলো ঝুলে যাচ্ছে, আর তুই শুকিয়ে এখন গালগুলো নেই হয়ে গেছে, দাঁতগুলো বেড়ে গেছে, আর চোখগুলো একদম ঢুকে গেছে। ঠিক আছে আজকে থেকে একটু ভালো দাওয়া করে খাওয়া খা, আর ডায়েট টাইট করবি না, আর একদম ঘুমাবি, ঘুমাবি না, সরি সরি ঘুমাবি না, একদম মানে দিনে ঘুমাবি, দিনে ঘুমাবি, রাত্রেবেলা ঘুমাবি, খুব ঘুমাবি, ঘুমালে স্বাস্থ্য ভালো হয় জানিস তো, যত ঘুমাবি শরীর তত ভালো হবে, ঠিক আছে। আচ্ছা যা, বাহ আমার কাজ শেষ, আমার থেকে আগে পাতলা হবে, তোর আগে আমি পাতলা হয়ে দেখাবো, খালাস, ইয়ে আমি এখন পাতলা হব, কে বললো রে তোর থেকে আমি মোটা, তোর থেকে তো আমি রোগা, আমি তোকে খালি ঠকাইলাম। আমাকে কি বলতে লাগে আমি সুন্দর, আমি তো এমনিতে সুন্দর, আরো বলতে আসছে শুধু ঠকাই না, ঠকে গেল, বোকা মানুষ, হ্যাঁ আমাকে চিনি নি, আমি যে কেমন মেয়ে, কোন থেকে কি বলি সেটা সবাই জানে, কেউ বুঝবে।